ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। বাংলাদেশের রাজনৈতিক ছড়া সাহিত্যের প্রবাদ পুরুষ, যার এই ছড়াটি সহ অনেক ছড়াই গণমানুষের মুখে মুখে উচ্চারিত হয়, সেই কিংবদন্তি ছড়াকার আবু সালেহকে নিবেদিত আমার লেখা একটি ছড়া আপনাদের উদ্দেশ্যে পাঠ করছি আমি, আমিনুল ইসলাম মামুন। অগ্নিঝরা কলম হাতে থাকেন জেগে দিন রাতে জন্মভূমির বুকে, ছড়ার চাবুক চালান কষে গঞ্জ শহর বেড়ান চষে, হায়না এবং শত্রু দেশের দেন কলমে রুখে, মঞ্চ কাপান দিয়ে ভাষণ দেন নাড়িয়ে ওদের আসন, যারা জনগণকে তুচ্ছ করে সিংহাসনে রয়, আবু সালেহ তাদের কাছে মস্ত বড় ভয়, বারুদ ছড়া তার কলমে সাজে কারণ তিনি একই রকম কথা এবং কাজে।